সম্মানিত পিওর্স শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কোনো ইতিহাসবিদ নই নই কোনো গবেষক বাংলার ইতিহাস লেখার বা বলার যোগ্যতা কোনোটাই আমার এখনও হয়ে ওঠেনি যদিও ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর এম করেছিলাম তাও প্রায় তিরিশ বছর আগে তবু বাংলার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুধুমাত্র ইতিহাসের ছোট্ট একটি ধারণা মাথার ভিতরে রাখার জন্য ইতিহাস যা বলে তা মিথ্যা কিন্তু ঘটনা সত্য বন্ধুগণ চলুন সেই সত্যটুকে জেনে আসি যে আমি উইকিপিডিয়া হতে সংগ্রহ করেছি আর হ্যাঁ বন্ধুগণ লাইক শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে অল বাটনটি সিলেক্ট করে দিন যেন সবার আগে পেতে পারেন সঠিক সময়ে সঠিক তথ্যটি বন্ধুগণ বাংলার ইতিহাস বলতে অধুনা বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার বিগত চার হাজারের বছরের ইতিহাসকে বোঝায় গঙ্গা ও ব্রহ্মপুত্র নথ এক অর্থে বাংলাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে বাংলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে প্রাচীন রোমান ও গ্রিকদের কাছে এই অঞ্চলকে গঙ্গা রিডাই নামে পরিচিত ছিল চার হাজার বছর পূর্বে বাংলার সভ্যতার ক্রমবিকাশ শুরু হয় প্রাচীন গ্রিক ও রোমান ভাষায় এই অঞ্চলকে গঙ্গা রিড রিডই নামে উল্লেখ করা হয়েছে দক্ষিণী বাংলা একটি ভূমিকা পালন করেছে। বাংলার কয়েকটি জনপদে বিভক্ত ছিল এবং বেশ কিছু প্রাচীন নগরে বৈদিক যুগে পত্তন এখানে হয়েছিল বলে ধারণা করা হয় প্রাচীন বাংলার অধিবাসীরা ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপে উপনিবেশ স্থাপন করেছিলেন পারস্য আরব এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের সাথে বাংলার দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক ছিল এ অঞ্চলে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য সহ আরো অনেক ভারতীয় সাম্রাজ্যের অংশ ছিল বাংলা বিভিন্ন সময়ে আঞ্চলিক শাসকদের রাজধানী রূপে স্বীকৃতি পেরেছে প্রাচীন দুর্গনগর গৌড় বহু বছর ধরে বাংলার রাজধানী ছিল বৌদ্ধ শাসক পাল আমলে এবং হিন্দু শাসক সেন আমলে শাসনকালে বাংলা রাজধানী ছিল গৌর এ বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি কলা এবং স্থাপত্যের প্রভৃতি উন্নতি হয় তেরোশো পর এ অঞ্চলে মুসলমান সুলতান বারো ভুইয়া এবং হিন্দু রাজন্য বর্গের দ্বারা শাসিত হয়েছিল ষোলো শতকের শেষে এবং সতেরো শতকের শুরুতে ঈশা খা নামের একজন মুসলিম রাজপুত বারো ভুইয়াদের নেতৃত্ব দেন বন্ধুগণ দিল্লির সালতানাত এবং শাহী বাংলা সুলতানদের সময় ইউরোপবাসীরা বাংলা সবচেয়ে এরপর বাংলা মুঘলদের অধীনে চলে আসে মুঘল আমলে বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী প্রদেশ মুঘল আমলে সুবাহ বাংলা সমগ্র সাম্রাজ্যের শতকরা পঞ্চাশ ভাগ জিডিপি যোগান দিত বাংলা সমুদ্রগামী জাহাজ ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ছিল মুঘল সাম্রাজ্যের মোট দেশ উৎপাদনের জিডিপির বারো শতাংশ উৎপন্ন হতো সুবাহ বাংলা যা সে সময় সমগ্র ইউরোপের মোট দেশ উৎপাদনের চেয়ে অধিক ছিল ক্রমেই মুঘল শাসন দুর্বল হয়ে পড়লে মারাঠা আক্রমণের পর বাংলা প্রায় স্বাধীন নবাবদের শাসন এরপর বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে চলে যায় আঠারো শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশরা সমগ্র বাংলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে সতেরোশো সালে পলাশী যুদ্ধ ও সতেরোশো সালে বক্সারের যুদ্ধের পর কোম্পানি বাংলার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলা ব্রিটিশদের লুণ্ঠন ক্রিয়া তৎকালীন ব্রিটেনের শিল্প বিপ্লবের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বাংলা থেকে যাওয়া ব্রিটেনের বিভিন্ন শিল্পে বিশেষ করে বস্ত্র শিল্পে বিনিয়োগ করে প্রভূত অধিকারী হয়েছিল একই সাথে ফলে বাংলা ব্যাহত হয় এবং দেখা সালে ভারত পাকিস্তানের স্বাধীনতার সময় বাংলাকে দুই ভাগে ভাগ করা হয় বাংলা পশ্চিম অংশ ভারতের একটি রাজ্যে পরিণত হয় পূর্ব অংশ যুক্ত হয় পাকিস্তানের সাথে পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র রূপে আত্মপ্রাপ্ত বন্ধুগণ অর্থ যদি খোঁজা যায় তাহলে বলা যায় বাংলা শব্দের প্রকৃত অর্থ জানা না গেলেও ধারণা করা হয় যে এক হাজার খ্রিস্টপূর্বার্ধে দ্রাবিড় জনগোষ্ঠীর ভাষা থেকে বঙ্গ বা বঙ্গ শব্দটি উৎপত্তি হয়েছে অন্য মতালম্বীর ধারণা করেন যে বাংলা শব্দটি অস্টিক ভাষার বঙ্গ শব্দ থেকে এসেছে যার অর্থ সূর্য বা দেবতা মহাভারত ও পুরাণ অনুসারে বঙ্গ শব্দটি এসেছে পৌরাণিক রাজ্য বলিপুত্রের নামা অনুসারে বঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃতি ভাষার বিবিধ গ্রন্থাদিতে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় আবার কিছু অংশে উত্তরবঙ্গের রূপেও পরিচালিত ছিল বাংলা শব্দ থেকে বাংলা শব্দের শব্দের উৎপত্তি হয়ে থাকতে পারে কারণ মধ্যযুগে এই অঞ্চলকে বোঝানোর জন্য শব্দটি ব্যবহার করা হতো বাংলার সুলতানদের বাংলার শাহ বলে ডাকা হতো মুঘলদের বা মুঘলরা তাদের বাংলা প্রদেশকে সুবাহী বাংলা বলে উল্লেখ করত বাংলার প্রাচীন ইতিহাস বিশ হাজার বছর পূর্বে পস্তুর যুগে এবং চার হাজার বছরের পুরনো তাম্র যুগের ধ্বংসাবশেষ বাংলায় পাওয়া গেছে ইন্দো আর্যদের আসার পর অঙ্গ বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রিস্টপূর্ব দশম শতকে এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশেপাশে স্থাপিত হয়েছিল অঙ্গবঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদের প্রায় বার্শ খ্রিস্টপূর্বার্ধে মহাভারতের পণ্ড রাজ্য বাসুদেব এর উল্লেখ পাওয়া যায় এছাড়া চেদি রাজ্য আধুনা ভাওয়াল এর কাছে অবস্থিত মগধরাজ ভীমের দিগিজয় আটকে দিয়েছিল এরা বঙ্গের প্রতি পরক্রমশালী নিপতি ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ দশক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলে শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল মগধ ছিল একটি প্রাচীন ভারতীয় আর্য রাজ্য মগধের কথা রামায়ন এবং মহাভারতে পাওয়া যায় সময় ভারতের চারটি প্রধান রাজ্যের মধ্যে একটি মগধের ক্ষমতা বাড়ে পূর্বার্ধ এবং তার ছেলে যার রাজত্ব ছিল পাঁচশো একানব্বই থেকে ছয়শ ষাট শাসনকালে বিহার এবং বাংলার অধিকাংশ স্থানই মগধের ভিতরে ছিল তিনশো ছাব্বিশ খ্রিস্ট আলেকজান্ডার দি গ্রেটের সেনাবাহিনী মগধের নন্দ সাম্রাজ্যের সীমানা দিকে অগ্রসর হয় এই সেনাবাহিনী এত ক্লান্ত ছিলেন এবং গঙ্গা নদীর কাঁচা কাছে বাংলার বিশাল বাহিনী মুখোমুখি হতে তারা ভয় পেয়ে যায় এই বাহিনীর বিপাশা নদীর কাছে এসে বিদ্রোহ ঘোষণা করে এবং আরো পূর্ব দিকে যেতে তারা অস্বীকার করে আলেকজান্ডার তখন তার সহকারী কুইনাস এর সাথে দেখা করার পরে ঠিক করেন ফিরে যাই উত্তম মর্জ্য সাম্রাজ্য মুগদে গড়ে উঠেছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন চন্দ্রগুপ্ত এই সাম্রাজ্য অশোকের রাজত্বকালে ভারতের অধিকাংশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের অবধি বিস্তার লাভ করেছিল পরবর্তীকালে শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য বঙ্গদে গড়ে উঠে যা ভারতীয় উপমহাদেশের উত্তর অংশে এবং বাংলাদেশ সম্ভবত পাকিস্তানের কিছু অংশও বিস্তার লাভ করেছিল বন্ধুগণ মধ্যযুগের প্রথম অবস্থা গৌর রাজ্য বাংলা প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক যিনি ছয়শো ছয় খ্রিস্টাব্দ থেকে ছয়শো সাত চাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন সম্ভবত তিনি গুপ্ত সম্রাটদের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন হর্ষবর্ধনের ভাত্রা রাজ্যবর্ধনকে ইনি হত্যা করেন এজন্য হর্ষবর্ধনের সঙ্গে তার যুদ্ধ হয় তার শক্তি বৃদ্ধি হতে দেখে কামরূপ রাজ ভাস্কর বর্মন তার শত্রু হর্ষবর্ধনের সঙ্গে মিত্রতা স্থাপন করেন শশাঙ্ক চালক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সাহায্য পেয়েছিলেন এদের বিরুদ্ধে শশাঙ্ক পরম শৈব ও বৌদ্ধ বিদ্বেষী ছিলেন পাটলিপুত্র ও কুশিনগরে বহু বৌদ্ধ কীর্তি ধ্বংস করেন ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দের শশাঙ্কের মৃত্যুর পর তার রাজ্যের পতন ঘটে শশাঙ্কই প্রথম বাংলার রূপরেখা দিয়েছিলেন ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে গৌরব রাজ্য শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক ঘোরতর নৈরাজ্যের সৃষ্টি হয় যা প্রায় দেড়শো বছর স্থায়ী ছিল এ সময় বাংলাতে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে সৃষ্টি হয় আত্মকলহ গৃহযুদ্ধ গুপ্ত হত্যা অত্যাচার প্রভৃতি চরমে ওঠে বাংলার সাধারণ দরিদ্র মানুষ

বংশের অন্য উল্লেখযোগ্য যোগ্য রাজা ছিলেন নারায়ণ পাল আষ্টশো থেকে নয়শো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত মুহিপাল নয়শো আটাত্তর থেকে এক খ্রিস্টাব্দ পর্যন্ত রামপাল তার শাসনকালে শিল্পকলায় বাংলা শিখরে ওঠে কিন্তু এ সময় বহু ব্রাহ্মণ বৌদ্ধ অত্যাচারে বাংলা ত্যাগ করে উত্তর ও পশ্চিম ভারতে চলে যায় বন্ধুগণ এরপর আসে মুসলমানদের শাসনকাল অষ্টম শতকের শুরু থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন টিকে ছিল ভারতের ইতিহাসে শাসন শুরু হয় সাতশো সালে মোহাম্মদ বিন কাসিম দ্বারা সিন্ধু জয়ের মাধ্যমে সাতশো সালে দামেক্সকের খলিফা আল ওয়ালিদের আদি আশীর্বাদ পুষ্ট ও বাগদাদের গভর্নর হাজ বিন ইউসুফের দ্বারা পরিচালিত হয়ে কাসিম ভারতের ইসলামের বিজয় ও শাসনের অভিষেক ঘটান পনেরোশো নব্বই এর দশকে মুঘল সম্রাট আকবরের অধীনে মুসলিম শাসকগণ শক্তভাবে ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ অঞ্চলে নিয়ন্ত্রণ লাভ করে সম্রাট আরঙ্গজেবের অধীনে অর্থাৎ ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত ভারতের মুসলিম নিয়ন্ত্রণ আরো কিছুটা সম্প্রসারিত হয় সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় বাহিনীর হাতে বাংলার নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় ভারতের ব্রিটিশ শাসনের সূচনা করে সতেরোশো সালে সর্বশেষ স্বাধীন মুসলিম শাসক মহীশুরের টিপু সুলতান দের হাতে পরাজিত হলে কার্যত ভারত স্বাধীন মুসলিম শাসক শাসনের সমাপ্তি হয় ভারতের মুসলিম শাসন প্রথম প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি বাংলা প্রথম মুসলিম শাসক প্রতিষ্ঠা করেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি বার্ষ চার ত্রয়োদশ শতাব্দীর শুরুতে এ সময় মরক্কোর বিখ্যাত পর্যটক ইমনি বতুতা বাংলা ভ্রমণ করেন এ সময়ের কয়েকটি উল্লেখযোগ্য সুলতান সিকান্দার বিন ইলিয়াস নাসির আল মাহমুদ হোসেন শাহ প্রভৃতি এই সময়ের একমাত্র হিন্দু নিপতি ছিলেন দনুস মদন দেব তেরোশো থেকে তেরোশো চল্লিশ রাজা গণেশ এ যুগের সর্বপেক্ষ উল্লেখযোগ্য যোগ্য ব্যক্তি হলেন চৈতন্য দেব ইনি হুসেন শাহের সমসামী এই সময় শিল্প সাহিত্য অন্ধকারে নেমে আসে পনেরোশো ছিয়াত্তরে মুঘলরা বাংলা দখল করে সুলতানি যুগের শান্তি হয় ব্রিটিশ শাসনের সময় দুটি মারাত্মক দুর্ভিক্ষ বা মনন্তর বহু মানুষের জীবনগাটি জীবন হানি ঘটিয়েছিল প্রথম দুর্ভিক্ষটি ঘটেছিল 1770 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি ঘটেছিল 1943 খ্রিস্টাব্দে 1770 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষ ছিল ইতিহাসে সবথেকে বড় দুর্ভিক্ষগুলোর মধ্যে একটি বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল 1770 এবং তার পরবর্তী বছরগুলোতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং বাংলা সরাসরি ভাবে ব্রিটিশ রাজবংশের শাসনাধীনে আসে বাংলা ছিল খুব ভালো ধান উৎপাদক অঞ্চল এবং এখানে সূক্ষ্ম সুতি বস্ত্র মসলিন তৈরি হতো এছাড়া এই অঞ্চলে ছিল পৃথিবীর পাট চাহিদার মুখ্য জীবনকারী আঠারোশো সাল থেকেই বাংলায় ভারতের প্রধান শিল্প অঞ্চল গড়ে উঠেছিল এই শিল্প অঞ্চল গড়ে উঠেছিল মূলত কলকাতার আশেপাশে এবং সদ্য গড়ে ওঠা শহরতলী এলাকায় কিন্তু বাংলা বাংলার বেশিরভাগ মানুষ তখন কৃষির উপর নির্ভর ছিলেন ভারতের রাজধানী এবং সংস্কৃতিতে বাংলা মানুষের অগ্রণী ভূমিকা গ্রহণ করলেও বিশেষ করে পূর্ব বাংলা তখনও খুব অনুন্নত জেলা ছিল আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়া যখন ভারতের সম্পর্কে উপাধিতে নিজেকে ভূষিত করলেন তখন ব্রিটিশরা কলকাতাকে ব্রিটিশ রাজ্যের রাজধানী বলে ঘোষণা করে বঙ্গভঙ্গ সর্বপ্রথম উনিশশো পাঁচ সালে ব্রিটিশ সরকার পূর্ববঙ্গ আসামকে নিয়ে আলাদা রাজ্য গঠনের মধ্যে দিয়ে বর্ব বঙ্গভঙ্গের সূচনা করে যা পরবর্তীতে উনিশশো সালে প্রবল আন্দোলনে বাতিল করা হয় উনিশশো সালে আগস্ট মাসে ইংরেজ শাসিত ভারতবর্ষ ভাগ হয়ে গণপ্রজাতন্ত্র ভারত এবং ইসলামী প্রজাতন্ত্র নামে দুইটি আলাদা রাষ্ট্র আত্মপ্রকাশ তখন বাংলাকে ভাগ করে পশ্চিম বাংলাকে ভারতের একটি অংশ এবং পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি করা বাংলা হিন্দু প্রথম গোপাল ধর্মপাল, বিগ্রহ পাল নারায়ণ পাল রাজ্যপাল দ্বিতীয় গোপাল দ্বিতীয় বিগ্রহ প্রথম মহিপাল নয়াপাল তৃতীয় বিগ্রহ দ্বিতীয় মহিপাল তৃতীয় সুরপাল, রামপাল কুমার পাল তৃতীয় গোপাল মদন পাল সেন বংশে ছিলেন হেমন্ত সেন বিজয় সেন বলল সেন লক্ষণ সেন বিশ্বরূপ সেন কেশব সেন আর ইলিয়াসী বংশে শামসুদ্দিন ইলিয়াস প্রথম সিকেন্দার শাহ গিয়াস উদ্দিন আজম শাহ হামজা শাহ প্রথম আলাউদ্দিন বংশের রাজা গণেশ জালাল উদ্দিন মাহমুদ শাহ শামসুদ্দিন আহমেদ শাহ ইলিয়াসী বংশের পরবর্তী অংশে প্রথম নাসির উদ্দিন মাহমুদ শাহ রুকুন উদ্দিন বারবাহ শামসুদ্দিন ইউসুফ শাহ দ্বিতীয় সিকেন্দা শাহ জালালুদ্দিন ফতে শাহ বংশে বারবক শাহ জাহিফুদ্দিন ফিরোজ সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বিতীয় নাসির উদ্দিন মাহমুদ শাহ শামসুদ্দিন মুজাফর শাহ হুসেন বংশে আলাউদ্দিন হুসেন শাহ নাসির উদ্দিন শাহ দ্বিতীয় সালাউদ্দিন ফিরোজ শাহ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ওর উত্তর ভারতবর্ষের সুর সম্রাটদের অধীনে বাংলার সুর বংশ তে ছিলেন শের শাহী সুরি ইসলাম শাহ সুরি ফিরোজ শাহ শুরি আদিল শাহ সুরি এরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপাধি ধারণ করে বাংলার সিংহাসনে বসেন বাংলা স্বাধীন সুলতান

লবণ উৎপাদন বা রপ্তানিকারী বাংলা কৃষকরা ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ সালের মধ্যে রেশম চাষ শেখে মুঘল আমলে বাংলা ছিল মুসলিম মুসলিম সিল্ক এবং মুক্তা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ঢাকার সিল্কের মধ্যে এশিয়ার এশিয়ায় ঢাকা নামে পরিচিত ছিল মুঘল বাংলা সুবাদার হিসেবে শায়স্তা খা মমিন খা এদের ধারাবাহিকভাবে অনেক নামী ছিলেন মনিম খান খানি খানান হোসেন কুলি বেগ খান জাহান মুজফর খান তুরবারি মির্জা আজিজ খান খানি আজম শাহবাজ খান কাম্বো সাদিক খান ওয়াজ ওয়াজির খান তাজিক সঈদ খান রাজা মান সিং এক কুতুবুদ্দিন কোকা জাহাঙ্গীর কুলিবেক ইসলাম খা এক ইসলাম খান চিস্তি নামে পরিচিত ছিলেন কাসিম খান চিশতি ইব্রাহিম খান ফাতে জং খান মির্জিয়া আমানুল্লাহ খান জামান দুই মুকাররম খান ফিদাই খান কাসিম খান জুইনি কাসেম মনিজিয়া বলা হতো তাকে মীর মাহমদ বাকির আজম খান মীর সালাম ইসলাম খান মাসাদি সুলতান শাহ সুজা মির জুমলা দুই মির্জা আবু তালিব শাহস্তা খান এক আজম খান কোকা ফিদাই খান দুই সুলতান মাহমুদ আজম শাহ আলী জাহ মির্জা আবু তালিব শাহস্তা খান ইব্রাহিম খান ইবনে আলী মাদান খান সুলতান আজিম উস শাহ আঠারোশো বারো থেকে আঠারোশো সতেরোতে অন্যরা নিযুক্ত হয়েছিলেন কিন্তু প্রকাশ করা হয় নাই সরকারি সুবিধার মুর্শিদ কুলি খান সে সময় নিয়ন্ত্রণ করেছিলেন বাংলার নবাব ব্রিটিশ বাংলার নবাব বাংলার নবজাগরণ হিসেবে যাকে আমরা চিনতাম অভিভুক্ত ভারতে বাংলা অঞ্চল আহ উনিশ শতক জুড়ে এবং বিশ শতকের প্রথমার্ধে সমাজ সংস্কার আন্দোলনে আন্দোলনই বাংলার নবজাগরণ নামে পরিচিত রাজা রামমোহন রায়ের হাত ধরে এই নবজাগরণের শতকের দেশপ্রেমিকের হাত ধরে বাংলার নবজাগরণ বাংলাকে উত্তরণ করে মধ্যযুগ থেকে আধুনিক রূপান্তরিত করেন বন্ধুগণ এই হচ্ছে বাংলার ইতিহাস যেগুলো আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে অনেক তথ্য সবার সাথে হয়তো নাও মিলতে পারে তো বন্ধুগণ আমি শুধু উইকিপিডিয়া থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আপনারা আমার চেয়ে যারা ভালো জানেন ইতিহাসবিদ যারা তারা এই সম্পর্কে আরো ভালো তথ্য দিতে পারবেন বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন কন্টেন্টে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিবেন।